কে বলেছে টলিপাড়ার অন্দরে শুধুই বিবাহ বিচ্ছেদ, একতরফা সব মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে এবার আবারও একসঙ্গে নীল ট্রিনা। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদ নিয়ে শোরগোল, হাজার মন্তব্যের পর বিতর্কের শেষ নেই। বন্ধুর মেয়ের জন্মদিনে হাজির হয়েছিলেন দুজনেই, সেখানে দুই তারকা যে দারুণ আনন্দ করেছে একথা বলাই যায়। বন্ধুর মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছে দুজনে, ট্রিনা সেই ছবি শেয়ার করে লিখলেন, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর মেয়ে, আমায় মাসি বলে ডাকে, এত ভালোবাসে যে বলে বোঝানো যাবে না। জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ট্রিনা। এদিকে নীল নিজেও উপস্থিত সেই জন্মদিনের পার্টিতে। এদিকে যেমন বন্ধুর মেয়ের জন্মদিন, অন্যদিকে বন্ধুর জন্মদিন, তাই তো রসিকতার সুরেই নীল লিখলেন, দুটো জন্মদিন কিন্তু একটা ট্রিট, এটা তো স্ক্যাম। তাদের দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা, কিন্তু সমস্ত বিতর্ককে হাওয়ায় উড়িয়ে একে অপরের ছবিতে লাইক টুকেছেন নীল ট্রিনা। বন্ধুদের সঙ্গে নিয়ে সেলফিও তুলেছেন তারা। বেশ কিছুদিন ধরেই সরগোল, একসঙ্গে নাকি থাকছেন না নীল ট্রিনা, যদিও বারবার সেই গুজব উড়িয়ে দিয়েছে তারা। বিরক্তির সুরেই ট্রিনা জানিয়েছিল, সংসার তো আমরা করছি, মানুষ এত কিছু কি করে জানে। নীল ভট্টাচার্য আবার ভ্যালেন্টাইন্স ডেতে ছবি শেয়ার করে লিখেছেন, এখন ছবি আপলোড করা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই আপলোড করলাম। তো বন্ধুরা, নীল ও ট্রিনার এই সম্পর্ক নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।